সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখব, সিএসএস এর স্ক্রল স্ন্যাপ ফাংশনালিটিটা শিখব। সো আপনারা জানেন যে সিএসএস এখন ওয়েব অনেকটা মডার্ন হয়ে যাচ্ছে। লাইক আমরা যেটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতাম, সেটা আমরা সিম্পলি সিএসএস ব্যবহার করেই করতে পারতাম। সো ব্যাপারটা অনেক মজার। তো তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা মেনস্টা ওয়েব ডেভেলপার হতে চান বেসিক্যালি, তো তাদের জন্য এই যে নোড জিএস এর এপিআই এর একটা ফুল একটা আমাদের প্রজেক্ট আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট। সে সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। ভিডিওগুলো সাধারণত অনেকে পেইড করে থাকে, সো পেইড করলে অবশ্যই আপনারা করতেন টাকা দিয়ে, বাট আমি ফ্রিতে দিচ্ছি। সো ভিডিওর ভিউয়ের অবস্থা খুব খারাপ, তারপর আমি করে যাচ্ছি, কারণ একজন উপকার পারলে সেটা আমার সার্থকতা। তো এনিওয়ে, তো কি আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ক্রল স্ন্যাপ ফাংশনালিটি। ফর এক্সাম্পল, আমরা একটা টিকটকের কথা চিন্তা করি। যদি আমরা টিকটকের কথা চিন্তা করি, সো আপনাদের ফোনে আপনি দেখবেন টিকটক অ্যাপ যখন এইভাবে আপনি স্ক্রল করেন, মাঝখানে থাকলেও কিন্তু এই যে এটা কিন্তু স্ক্রল করে নিচ্ছে অটোমেটিকলি। তো এই যে স্ক্রল স্ন্যাপ যে ফাংশনালিটিটা, এটা কিভাবে অর্ধেক যদি যায় একটা ডিভ, তো একটা সেকশনের, এটা হচ্ছে মেইন, হচ্ছে চাইল্ড, যদি অর্ধেকও যায় স্ক্রল হয়, যে অর্ধেক স্ক্রল করলাম বাকিটুকু কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পর কিন্তু এটা উপরে দিয়ে দিচ্ছে। এই যে তো ফাইভ সেকশন থ্রি সেকশন টু, এই যে বুম, তো ওয়ান, এই যে অটোমেটিকলি নিচে কিন্তু দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এটা কার্সর ঘুরাচ্ছি না। সো আপনি যখন করবেন, আপনি টেস্ট করে এটা দেখতে পাবেন, খুব সিম্পলি প্রজেক্ট। বাট এখানে কিন্তু এটা আমরা কিন্তু আগে কি দিয়ে করতাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে এরকম করা যেত, বাট সিএসএস দিয়ে এখন এটা করা যাবে। তার মানে সিএসএস অনেকটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে nowadays. So let's see how to we can do this thing. So আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কি নিচ্ছি, index.html and style.css নামে দুইটা ফাইল নিচ্ছি। তো index.html এখানে আমি সিম্পলি এটা জেনারেট করছি, তো আপনারা এটা জেনারেট করবেন। এটা আমি লিঙ্ক করছি আমার style.css এর সঙ্গে, আর এটা হচ্ছে আমার মেইন কন্টেইনার, এটা হচ্ছে আমার মেইন পিতামাতা। অলরাইট, তো আমরা যদি এটা এখন আমাদের ব্রাউজারে লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে আমরা কি দেখতে পাবো, উই ক্যান সি হিয়ার নাথিং, মানে এমটি, আমরা কিছু দেই না। তো আমরা কি করব, স্ক্রল স্ন্যাপ ফাংশন এটা করার চেষ্টা করব। তার জন্য ফর এক্সাম্পল আমি কয়েকটা সেকশন নিলাম, জাস্ট লাইক দিস। সো সেকশন ওয়ান, সো সেকশন টু, সো সেকশন থ্রি, সেকশন ফোর, এভাবে আমি কয়েকটা সেকশন নিলাম। ওকে, সো আমি সেকশনটা নিলাম, নেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজারে যাই, তো সেকশন ওয়ান, সেকশন টু, সেকশন থ্রি, সেকশন ফোর, সেকশন ফাইভ। ওকে, তো এই পর্যন্ত আমরা করতে পারছি। তো প্রত্যেক সেকশনে আমরা কি করব, প্রত্যেক সেকশনের আমরা নির্দিষ্ট একটা এখন উইথ হাইট দিব। তো আমরা স্টাইল করব, ফর এক্সাম্পল আমরা বেসিক্যালি গ্লোবাল স্টাইল দেওয়ার জন্য আমরা কি দেই, এখানে স্টার দেওয়ার পর আমরা দেই হচ্ছে ফর এক্সাম্পল বক্স সাইজিং দিলাম, বর্ডার বক্স, অথবা মার্জিন জিরো, মার্জিন জিরো। তারপর আমরা কি দিব, তারপর আমরা প্যাডিংটাও দিয়ে দেই, প্যাডিং দিলাম জিরো, দিয়ে দেওয়ার পর আমরা এটা দিয়ে দিলাম। তো তারপর আমাদের কি আছে, তারপর আমাদের আছে কন্টেইনার। বেসিক্যালি আমরা কন্টেইনারকে কি করব, কপি করব, এটা ক্লাস। তো ক্লাস ধরার জন্য এখানে আমরা ডট দেওয়ার পর এখানে ক্লাসটারে আমরা দিলাম। ফর এক্সাম্পল এখানে একটা এটা দিব না, অ্যাকচুয়ালি আমাকে সাজেস্ট করতেছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। সো আমি কন্টেইনারকে কি দিব, কন্টেইনারে আমরা একটা বেসিক্যালি আমরা স্ক্রল স্ন্যাপ টাইপ দিয়ে দিব। ওকে, সো স্ক্রল এটা বেসিক্যালি, সো স্ক্রল, এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে, সো স্ক্রল স্ন্যাপ টাইপ। ফর এক্সাম্পল এখানে কি আছে, ম্যান্ডেটরি আমরা দিয়ে দিব। সো এখানে আমরা দিতে পারি ওয়াই ম্যান্ডেটরি, বেসিক্যালি এক্স হচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই ইটস ডিফারেন্ট, লাইক হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। ওকে, সো এই জন্য এক্স অ্যান্ড ওয়াই এর হচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্ট। সো এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটা দিয়ে দিলাম, তারপর আমরা কি করি, আমাদের সেকশনটার আমরা একটা স্টাইল দিব বেসিক্যালি। সো এটা খুবই ইম্পর্টান্ট। সো এটা হচ্ছে ফর এক্সাম্পল বর্ডার, বর্ডার বাটম দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, সিসিসি এইটা দিলাম, রেড দিলাম, যাতে করে একটু বোঝা যায়।
তো তারপর আমরা কি দিব, তারপর এটার হাইট দিব 100 VH। সো VH এবং 100% এই যে এই ব্যাপারগুলো কি, এই সম্পর্কে যদি না জেনে থাকে অবশ্যই আমার একটা ভিডিও আছে, আমি কার্ডে দিয়ে দিব, ভিডিওটা অবশ্যই দেখে নিবেন। ওকে, সো এটা আমি কি দিলাম 100 VH। অলরাইট, সো 100 VH আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়ার পর ওকে, সো আমি RGB, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিই, আচ্ছা দিলাম একটা, দেওয়ার পর আমি যদি সেভ দেই, দেওয়ার পর এই যে সেকশন ওয়ান, সেকশন ওয়ান কিন্তু 100 VH নিয়ে নিছে, মানে আপনার স্ক্রিনের উপর এটা ডিপেন্ড করে, আপনার কত বড় স্ক্রিন ইটস রিয়েলি ডাজন্ট ম্যাটার। সো আপনার স্ক্রিনের উপর এটা ডিপেন্ড করবে, ইউজারের স্ক্রিনের উপর 100 VH টা বেসিক্যালি ডিপেন্ড করবে, আর 100%টা এটা হচ্ছে প্যারেন্টের উপর, 100%টা এটা ডিপেন্ড করে। আমি অলরেডি এক্সপ্লেন করছি, আমি নতুন করে আর এক্সপ্লেন করতে চাচ্ছি না ভিডিওটা। এই যে এটা হচ্ছে সেকশন টু, এই যে 100 VH নেওয়ার পর এটা সেকশন টু, তো এখন কিন্তু এরকম কোনো ফাংশনালিটি হচ্ছে না, স্ক্রল টু স্ক্রল স্ন্যাপ হচ্ছে না, এই কার্সার মাউস আমার এটা যদি আমি ঘুরাই সেক্ষেত্রে এটা আসতেছে, এছাড়া এই যে এখানে মাঝখানে আনার পর কিন্তু এটা চলে যাচ্ছে না, বিকজ এখনো এটা আমরা ইমপ্লিমেন্ট করিনি। তো সব প্রত্যেকটা এটা দিয়ে দিলাম, দেন তারপর আমরা কি করব, তারপর আমরা যে H2 আছে এটার আমরা একটা স্টাইল দিয়ে নেই, বেসিক্যালি H2, H2 রে আমরা কি দিব, মাঝখানে নিয়ে আসবো। সো মাঝখানে যে কোনো আনার জন্য আমরা কি কি ইউজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এলাইন আইটেম সেন্টার, এলাইন আইটেম সেন্টার, তারপর ফন্ট সাইজ দিলাম ফর এক্সাম্পল 5 rem, তারপর কালার দিব, কালার কি দেই, হোয়াইট দেই, সমস্যা নেই। সো দেওয়ার পর আমরা যদি দেখি, আমরা সেভ দিতে হবে তাই না, অলরাইট, সো সেভ, এটা H2, ও সরি এখানে H1 হবে বেসিক্যালি। ওকে, তো এখন দেখলে আমরা এটা চলে আসছে, সো এলাইন আইটেম সেন্টার হবে, এলাইন আইটেম সেন্টার, তো এটা আমাদের সেন্টারে চলে আসবে। তো ওকে, তো 3 4, ওকে, সেকশন ওয়ান, সেকশন টু, ও টেক্সট এলাইন, অলরাইট, সো টেক্সট এলাইনটা আমরা সেন্টারে নিয়ে আসবো। ওকে, সো এটা সেন্টারে চলে আসছে। সো দেন তারপর আমরা কি করব, আমরা বেসিক্যালি এটা, ও এটা সেন্টার আসা না আসার কারণ হচ্ছে আমাদেরকে উইড হাইটটা দিতে হবে। সো উইড দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 100%, হাইট দিলাম 100%, এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে এটা মাঝখানে চলে আসছে। ওকে, সো সেকশন ওয়ান, সেকশন ওয়ান, সেকশন টু, দেন সেকশন থ্রি, বাট এটা স্ন্যাপ হচ্ছে না, মাঝখানে আসার পরে যেটা বর্ডার আমরা দিয়ে দিছি একটা এরিয়া, তো বর্ডার বটমটা 1 পিক্সেলের জায়গায় এটা 4 পিক্সেল করে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন, ইয়া এক্স্যাক্টলি সেকশনটা 1 2 3 4 5। ওকে, সো আমরা এটা করতে পেরেছি। দেন আমাদের কাজ হচ্ছে, এটা আমাদের মেন কাজ না, আমাদের স্ন্যাপ যেটা এটা ফাংশন হয়, তো আমরা তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদের এই যে সেকশন আছে, সো সেকশনে আমাদেরকে এটা দিতে হবে। তো কি দিতে হবে, স্ক্রোল স্ক্রোল স্ন্যাপ, সো স্ক্রোল স্ন্যাপ এ লাইন। ওকে, সো এটা বেসিক্যালি স্টার্ট হবে, স্টার্ট বলতে যখন প্রথমে আসবে তখন এটা ইফেক্টটা হবে। যদি আমরা এখন ট্রাই করি, লেটস সি, ওয়াও ইটস নট ওয়ার্কিং, বিকজ এটা কাজ না করার কারণ হচ্ছে এই যে কন্টেইনার, এটাকে আমাদেরকে কি করতে হবে, এটা ওভারফ্লো ওয়াই স্ক্রল করে দিতে হবে। ওকে, যাতে করে ওভারফ্লো ওয়াই স্ক্রল, সো এইটা করে দিলে এটা কাজ করবে। এখন যদি আমরা দেখি, এখানে নতুন আরেকটা চলে আসছে, স্টিল নট ওয়ার্কিং। ওকে, সো ওভারফ্লো ওয়াই স্ক্রল, তারপর এটাও কাজ করতেছে না, না করার কারণ আমাদেরকে হাইটটা দিতে হবে। হাইটটা দিলাম ফর এক্সাম্পল 100 VH, মানে আমাদের তো অবশ্যই একটা হাইট দিতে হবে তাই না। এই যে এবার কাজ করতেছে, দেখেন অটোমেটিকলি এই যে নিয়ে নিল, একটু দিলাম, এই যে প্রথমে নিয়ে নিল, জাস্ট একটু আমি স্ক্রল করে উপরে দিচ্ছি, এই যে
পুরা সেকশনটা স্ক্রল করে নিচ্ছে কিন্তু, তাই না? পুরা সেকশনটা আমার স্ক্রল করে নিচ্ছে। তো আর যদি এখানে আপনাদের স্ক্রল বার অ্যাপিয়ার হয়, সেক্ষেত্রে আপনি স্ক্রল বারটা হিডেন করতে পারেন। কিভাবে স্ক্রল বার হিডেন করার জন্য আপনি বেসিক্যালি এইভাবে ইউজ করতে পারেন, জাস্ট লাইক দিস, ওয়েব কিট। ওকে, সো ওয়েব কিট স্ক্রল বার। সো তারপর এখানে বেসিক্যালি আপনি এখানে দিতে পারেন ডিসপ্লে নান। সো ডিসপ্লে নান দিলে আপনার স্ক্রল বারটা থাকবে না। ওকে, সো এই যে এই সাইটে যে স্ক্রল বার, স্ক্রল বারটা আর দেখতে পাবেন না। ওকে, সো এটা স্ক্রল বার হিডেন হয়ে যাবে। সো এটা আমাদের কাজ করতেছে। অলরাইট, তো আরেকটা জিনিস যে এখানে স্টার্ট আছে, তারপর এখানে ইন্ড আছে। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে ইন্ড। ওকে, সো ইন্ড দিলে তখন কি হবে, তখন এটা এই যে ইন্ড, এই যে ইন্ড করে নিচ্ছে, বুম, এই যে শেষ করে নিচ্ছে। সো এটা তিনটা ওয়ে আছে। সো আপনি যদি গুগল করেন স্ক্রল স্ন্যাপ, সো স্ক্রল স্ন্যাপ, সো এটা অবশ্যই পেয়ে যাবেন। সো স্ক্রল স্ন্যাপ টাইপ, সো এই যে এখানে নান আছে, এক্স আছে, ব্লক আছে, দেন আবার এটা হচ্ছে ম্যান্ডেটরি আছে, সো বোথ ম্যান্ডেটরি আছে। দেয়ার ইজ এ লট অফ ওয়ে ইউ ক্যান ডু, ইউ নো। ওকে, সো এটা আমরা কিন্তু করে ফেললাম ইজিলি। তাহলে বুঝতে পারতেছেন যে লাইফ আমাদের কতটা ইজি করে দিচ্ছে এই যে স্ক্রল স্ন্যাপ ফাংশনালিটিটা। সো হোপ দিস কন্টেন্ট হেল্পফুল ফর ইউ। আর যদি অবশ্যই আপনার জন্য এটা হেল্পফুল হয়ে থাকে, আপনি যদি মনে করেন, অবশ্যই এটা শেয়ার করবে এবং এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য। থ্যাংক ইউ।